হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে গুগল অ্যাডসেন্স আপনারা অ্যাক্টিভ করতে পারেন, মানে পিন ভেরিফিকেশন যেটাকে বলে, যেটা ছাড়া আপনি চাইলে টাকা আনতে পারবেন না। সো সেটা আপনার আলটিমেটলি আপনার ইউটিউবে যদি ব্যালেন্স আপনার চলো $10-এর উপরে চলে আসে, তখন আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেস অনুসারে আপনার কাছে এরকম একটা খাম আসবে, গুগল থেকে পাঠানো খাম। দেখুন এরকম, এটাকে আপনার ওপেন করতে হবে। ঠিক আছে, আমি ওপেন করে দেখাচ্ছি। আমি ওপেন করে নিলাম। দেখুন এইগুলো আপনি সাইড করে ফেলবেন, এগুলো খুলে ফেলবেন যাতে ভিতরে ড্যামেজ না হয়। আর অবশ্যই দেখুন এখানে এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটা আপনার কোডটা আলাদা থাকবে, এই কোডটা আপনাকে সাবমিট করতে হবে। এই কোডটা কীভাবে সাবমিট করবেন চলুন আমি আপনাদেরকে দেখাই, কীভাবে এখানে কোডটা সাবমিট করলে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন, মানে পিন ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। ওকে, চলুন তাহলে কম্পিউটার রিং করি। দেখুন চলো, আপনারা তো সবাই আপনার ইমেলের মানে গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে পারেন। তারপর এখানে আমি করে দিচ্ছি, করার পরে তারপর আপনি আপনার পিন কোডটা দিবেন যেটা আপনার অ্যাডসেন্সে, দিয়ে নেক্সট ক্লিক করবেন। একটু সময় নিবে, দেখুন চলো আপনি লগ ইন করতে পারবেন। লগইন হইতে কিন্তু একটু সময় নেয় যেহেতু অ্যাডসেন্সের। দেখুন আমার এখানে অ্যাডসেন্সে, দেখুন ইউর পেমেন্ট ইজ কারেন্টলি হোল্ড বিকজ অফ নট ভেরিফিকেশন অ্যাড্রেস। এখানে কিন্তু ওই যে ভেরিফিকেশন অ্যাড্রেসটা কিন্তু চলে যে আপনার যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসটা যেটা গুগল থেকে পাবেন সেটা। আর আপনারা যদি এটা অ্যাড্রেসের জন্য অ্যাপ্লাই করেন, করার পরে যদি না পান তাহলে কি করবেন সে সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানাই দিব যে কিভাবে আপনি যদি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চিঠিটা যেটা পাঠায় গুগল থেকে পিন ভেরিফিকেশন সেটা আপনি পাননি, ট্রাই করছেন অনেকবার পাননি, তাহলে কি করতে পারেন। সো এটার জন্য কমেন্ট করবেন, আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছিল, আচ্ছা দেখাই কিভাবে আপনারা পেমেন্টটা করতে পারেন, পেমেন্ট কারেন্টলি ভেরিফাইড অ্যাড্রেস। ঠিক আছে, এখানে অ্যাকশনে ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু এটা শো করবে যখন $10 হয়ে যাবে নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আসলো। দেখুন এখানে কিন্তু আমার 11 তারিখে আমাকে একটা তারা চিঠি পাঠাইছে, সেটা হচ্ছিলো এই অ্যাড্রেসে, আমার অ্যাড্রেসে। আর এখানে দেখুন এই যে আমি যে বলেছিলাম যে পিন নাম্বারটা আপনাকে দিতে হবে, সেই পিন নাম্বারটা এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, এখানে আপনি ওই কাগজে যে পিন নাম্বারটা আছে সেটা দিবেন। বললেন আমি আমার পিন নাম্বারটা দিলাম, দেন হচ্ছিলো সাবমিট দিলাম। সো আপনি এবার লগ আউট করে লগ ইন করতে হবে নতুন করে। আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে লগ ইন করবেন। একটু সময় নিবে। দেখুন এখন আর কিন্তু এই রেড কালারের যে দেখাচ্ছিল ওটা আর দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনার এটা ভেরিফাইড হয়ে গেছে। সো এখন আর কোনো প্রবলেম নাই, আপনি এখন আপনার যখন $100 হবে তখন আপনি উইথড্র করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি যে কোনো মুহূর্তে সেই উইথড্রটা করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। আর কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।